হ্যালো বন্ধুরা, আমি আবু সুফিয়ান নীলাভ, স্বাগত জানাচ্ছি নীলাভ ফটোগ্রাফিতে। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শাটার স্পিড। তো চলো শুরু করা যাক। এক্সপোজার ট্রায়াঙ্গেলের অন্যতম একটি হলো শাটার স্পিড, বাকি দুটো হচ্ছে আইএসও এবং অ্যাপাচার। ক্যামেরার ইমেজ সেন্সরটি কত সময় ধরে বাইরের আলোকে সেন্সরে প্রবেশ করার জন্য খোলা থাকবে, মূলত এই বিষয়টাকেই বলা হয় শাটার স্পিড। আরও ডিটেলস জানার আগে ক্যামেরার বিভিন্ন অংশ একটি ছবি তোলার জন্য কিভাবে কাজ করে চলো সেটি সম্পর্কে একটি ধারণা নেই। একটি DSLR ক্যামেরাতে আপনি যখন শাটার বাটন ক্লিক করবেন তখন একটি মিরর ওপেন হবে। যখন এই মিররটা ওপেন হবে তখন ইমেজ সেন্সরের সামনে থেকে একটি দরজা উপর থেকে নিচের দিকে চলে যাবে এবং ইমেজ সেন্সরে আলো প্রবেশ করার জন্য সুযোগ করে দিবে। আলো প্রবেশ করার পর আরেকটি দরজা ঠিক একইভাবে উপর থেকে নিচের দিকে চলে যাবে। ঠিক যখনই দরজা দুটো পরপর পড়বে ঠিক তখনই মিররটি আগের জায়গায় ফেরত যাবে এবং দরজা দুটো আবার পুনরায় তাদের পজিশনে ফেরত যাবে। যত বেশি সময় ধরে এই দরজা বা শাটার খোলা থাকবে তত বেশি সময় ধরে আলো ইমেজ সেন্সরে প্রবেশ করবে। বন্ধুরা, চলো আরেকটু সহজভাবে বিষয়টাকে বোঝা যাক। ধরো আমার চোখটি একটি ক্যামেরা এবং আমার চোখের পর্দাটা ঠিক এখানে শাটার স্পিড, কারণ যখনই আমি চোখের পর্দাটি খুলছি তখনই আলো আমার চোখে প্রবেশ করছে এবং আমি দেখতে পাচ্ছি। আবার যখন আমি চোখ বন্ধ করছি তখনই আলো প্রবেশ করা বন্ধ হয়ে যাচ্ছে এবং আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। যত সময় ধরে আমার চোখের পর্দাটি খোলা থাকবে মূলত এই বিষয়টাকেই বলা হয় শাটার স্পিড। শাটার স্পিড সাধারণত সেকেন্ডের ভগ্নাংশে পরিমাপ করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি ক্যামেরা ডিসপ্লেতে শো করছে 1.4, তার মানে হলো এক সেকেন্ডের 1/4 সময় নিয়ে শাটারটি খোলা থাকবে। আবার এদিকে যদি থাকে 1/500, তার মানে হলো 1 সেকেন্ডের 1/500 সময় নিয়ে শাটারটি খোলা থাকবে। যত স্লো শাটার স্পিড থাকবে তখন ছবি তোলার সময় তত স্লো শব্দ হবে, আবার যত ফাস্ট শাটার স্পিড থাকবে ছবি তোলার সময় লক্ষ্য করবে তত বেশি ফাস্ট শব্দ হবে। বন্ধুরা, এই শাটার স্পিড আমাদের ছবিতে কীভাবে প্রভাব বিস্তার করে চলো সেটি সম্পর্কে এখন ধারণা নেওয়া যাক। মনে করো কেউ সাইকেল চালিয়ে আসছে, তুমি তার ছবি তুলছ, তোমার ক্যামেরার শাটার স্পিড ঠিক করা আছে 1/10, তার মানে হলো 1 সেকেন্ডের 1/10 সময় নিয়ে শাটারটি খোলা থাকবে। ঠিক এই সময় ওই ছেলেটি সাইকেল চালিয়ে যতটুকু দূরত্ব অতিক্রম করবে তোমার ক্যামেরা কিন্তু ঠিক ততটুকু ক্যাপচার করবে এবং একটি মোশন ব্লার তৈরি হবে। আবার ঠিক এই ছবিটা যদি তুমি 1/500 শাটার স্পিডে ছবি তোলো, তোমার ক্যামেরার 1 সেকেন্ডের 1/500 সময় ওপেন ছিল, যেটি খুবই ফাস্ট। এই 1 সেকেন্ডের 1/500 সময় সাইকেলটা কিন্তু একদম মুহূর্তের মধ্যেই একই জায়গায় আছে, তার মানে তুমি ছবিটাকে একদম শার্প এবং ফ্রিজ পাচ্ছ। সাধারণত স্পোর্টস বা অ্যাকশন ফটোগ্রাফিতে হাই স্পিড শাটার ইউজ করতে হয়, ধরুন 1/500 বা 1/1000 বা এরও বেশি। এতে করে আপনি প্রতিটি মুহূর্তকে স্পষ্ট ধরতে পারবে। আবার নাইট ফটোগ্রাফিতে আমরা লং শাটার স্পিড ব্যবহার করে থাকি, যাতে অনেক সময় ধরে ইমেজ সেন্সর আলো পায় এবং আমরা প্রপারলি আমাদের সাবজেক্টটাকে এক্সপোজ করতে পারি। আমরা যখন ক্যামেরা হাতে রেখে স্বাভাবিক ছবি তুলি তখন আমরা শাটার স্পিড 1/100 থেকে 1/200 মধ্যেই সীমাবদ্ধ রাখি। এই শাটার স্পিড সাধারণত ফটোগ্রাফার তার নিজস্ব চাহিদার উপর ভিত্তি করে সেট করে থাকে। তো বন্ধুরা, বুঝতে পারলে শাটার স্পিড সাধারণত ছবিকে কীভাবে প্রভাবিত করে? শাটার স্পিডের এই প্রিন্সিপাল সম্পর্কে তোমাদের ধারণা থাকলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে তোমরা তোমাদের ছবিতে কী চাচ্ছ। মূলত শাটার স্পিড ফটোগ্রাফির একটি বেসিক কনসেপ্ট হলেও ফটোগ্রাফিতে এটি একটি বিশাল ভূমিকা পালন করে থাকে। পরবর্তী কোনো একটি পর্বে আমরা শাটার স্পিডের ব্যবহারিক দেখব। তুমি যদি ফটোগ্রাফিতে নতুন হয়ে থাকো তাহলে এই টিউটোরিয়ালটি তোমার অবশ্যই অনেক হেল্প করবে। সকলে প্লিজ কমেন্টস করে জানাবে তোমাদের টিউটোরিয়ালটি কেমন লাগলো এবং তোমাদের কোনো রকম সাজেশন থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, কারণ এতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি আমার ভিডিওগুলো দেখতে পারবে। সকলকে ধন্যবাদ, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ অ্যান্ড কিপ লার্নিং।